পুলিশের বিরুদ্ধে তোপ বিজেপি নেতার। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি সুনীপ দাস পুলিশের বিরুদ্ধে এদিন তোপ দাগেন। তার এলাকায় একটি পুজো উদ্বোধনে আসার কথা ছিল রাজ্যপালের। সেই পুজো উদ্বোধনে রাজ্যপাল না আসার পিছনে পুলিশকেই দায়ী করেন তিনি। তার অভিযোগ, ট্রাফিক এবং ডিআইবি থেকে ভুল রিপোর্ট পাঠানোর জেরেই তার পুজো উদ্বোধনে আসতে পারেননি রাজ্যপাল এবং এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। রাজ্যপাল আসার কথা ছিল, রাজ্যপালের কনফার্মেশন লেটারও আমাদের কাছে আছে। গতকাল রাত্রি 8:30 সময় ওনার যিনি ওএসডি আছেন ওখান থেকে খবর আছে যে এখানকার লোকাল যে বাড়িপুর ডিআইবি আছে আর বাড়িপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে ডিআইবি আছে ট্রাফিক আছে ওনারা একটা অবজেকশন নিয়েছে যে এখানে নাকি নেয়ারো রাস্তা, কাজটি অর্ডারের সমস্যা হতে পারে, গাড়ি ঘোড়ার চাপ আছে, এখানে না আসাটাই ভালো। আগের বছর ঠিক দুর্গাপুজোর সময় তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন কৃষ্ণজাত ত্রিপাঠী মশাই উনি ঠিক আমাদের 100 মিটার দূরে একটা দুর্গাপুজো উদ্বোধন করতে এসেছে। সেই এক বছর আগে সেই সময় রাস্তাটা অত চওড়া ছিল, এখন একটু পুলিশের মনোভাব রাজ্যপাল আসলে হয়তো ওনাদের একটু পুলিশের হয়তো উপরে চাপ থাকবে, হয়তো ওই জন্য রাজ্যপালকে বারণ করি। এবং আজকে সকালবেলা পর্যন্ত রাজ্যপাল আসবে ঠিক ছিল, কিন্তু রাজ্যপালের যে ডিপার্টমেন্ট থেকে যে আমার কাছে যে খবর দিল লাস্টে দুপুরবেলা 1:30 সময় ইউকন মল থেকে ওনাকে এসএমএস করা হয়েছে না যাওয়ার জন্য, সেই জন্য আসেনি। আর কিছুটা প্রাকৃতিক দুর্যোগ ওটাও কারণ আছে, কিন্তু ওটা নগণ্য, মেনলি আসেন সরকারিভাবে ওনাকে না করা। কী কারণ আপনাদের এখানে আসতে না করছে? দেখুন, ক্লাব তো কারোর কোনো পলিটিক্যাল পার্টির তো কিছু হয় না, এখানে পলিটিক্যাল পার্টির বিষয় নয়। আমি একটা পার্টিতে বিলং করি, ক্লাবে আরও আছে, আরও অন্য পার্টি মানে নিরপেক্ষ লোকই বেশি আছে। আমাদের পুজোর উদ্বোধন মানে আমাদের পুজোর প্রতি পুজো করতে এসেছিলেন আমাদের মাননীয় মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, সেটার জন্য হতে পারে, কারণ হয়তো এখানে দিলীপ ঘোষ আসতে পারে না, ক্লাবটা ওনাদের বিরোধী ওই জন্য সেটা হতে পারে। এটা কি রাজ্য সরকারের কোনো রকম চাল বা লেভেল থেকে যদি রাজ্যপালের কাছে মানে এসএমএস যায় উপর লেভেল বলতে রাজ্য সরকারই বলে, তাহলে কেন্দ্রীয় সরকার তো না। এর জন্য দায়ী করবে কাদের? তুমি তৃণমূলকে কি অবশ্যই দেখুন, তৃণমূলকে দাঁড়িয়ে দায়ী করবো না, কারণ তৃণমূল থেকে তো বলি তৃণমূল অঙ্গুলিগণের যে প্রশাসন চলে সেই প্রশাসন করিয়েছে। তৃণমূল তো সব জায়গায় সব কিছু করে না, পুলিশকে দিয়ে করে, এখানে পুলিশকে দিয়ে করে আমাদের চিন্তা হলো আত্মনয় আত্মহন অতলতে মেলে জীবন। মানুষ যে আত্মহত্যা করে, কিন্তু আমরা দেখাতে চাইছি আত্মহত্যা বন্ধ করুন, কারণ পৃথিবী কত সুন্দর, জলার জলের তলে তলায় একটা অক্টোবাস আছে, অক্টোবাসের গুহার মধ্যে জীবন কত সুন্দর, এটা মানুষের কাছে তুলে ধরেছে। এটার মাধ্যমে মানুষের কাছে বার্তা, তারা যেন নিজের যে সুন্দর জীবন বাবা মার দেওয়ার যে জীবন সেটা যেন নিজেদেরকে শেষ না করে, এটাই খুব সুন্দর, এখানে বেঁচে থাকলে সুন্দর পৃথিবী উপভোগ করে। সুনীল দাস প্রধান উপদেষ্টা।